আল্লাহর পেয়ারা রসুল তারাবির নামাজ পড়িয়েছিলেন তিনবার। প্রথম দিন যখন পড়ালেন সাহাবায়ে কেরাম মসজিদ ভর্তি হয়ে গেল, দ্বিতীয় দিনও অসংখ্য সাহাবায়ে কেরাম চলে আসলো, তৃতীয় দিনও অসংখ্য সাহাবায়ে কেরাম মুসল্লি, চতুর্থ দিন যখন আল্লাহর রসুল হুজরা মুবারক থেকে বের হচ্ছেন দেখলেন এক বিন্দু পরিমাণ জায়গা নাই, এতগুলো মানুষ মুসল্লি চলে আসলো, আল্লাহর রসুল আর হুজরা থেকে বের হলেন না, নামাজ পড়াতে যান নাই। ফজরের নামাজ পড়ানোর পরে রসুলুল্লাহ বক্তব্য রাখলেন, হে আমার সাহাবারা, আমি ভয় করছি যদি এই নামাজ এভাবে যেভাবে সমাগত হচ্ছে মানুষ পড়তে থাকা হয়, এটা আল্লাহ পাক ফরজ করে দিবেন, তোমাদের কষ্ট হয়ে যাবে। আল্লাহর রসুল আর হুজরা থেকে বের হলেন না, নামাজ পড়াতে যান নাই। বিশ রাকাত তারাবি, আট রাকাত নয়, জামাতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পড়ান নাই, সিদ্দিক আকবর আসলেন তিনিও পড়ান নাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসলেন তিনি দেখলেন মানুষ বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গার মধ্যে নামাজ পড়ছে, কেউ জামাতে পড়ছে, কেউ একাকী পড়ছে, বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। আবার ওই রসুলের সুন্নাত পালন করলেন, জামাতে তারাবির নামাজের ব্যবস্থা করে দিলেন। তারাবির নামাজ বিশ রাকাত, আট রাকাত যারা পড়ে তারা নামাজ চুরি করে, শুরু থেকে বিশ রাকাত ছিল রমজান মাসে তারাবির।